সেন্ট মার্টিনের বর্তমান অবস্থা দেখলে মনে হয় সেখানে কোনো প্রশাসন নেই। ভবন নির্মাণ নিষিদ্ধ হলেও সেখানে প্রকাশ্যে গড়ে উঠছে একের পর এক হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থাপনা। এই প্রবাল দ্বীপটি এখন প্রভাবশালীদের বাণিজ্যে পরিণত হয়েছে। কনক্রিটের স্থাপনা নির্মাণের উপর বিধিনিষেধ থাকলেও তা বাস্তবায়ন নেই, রাতের আঁধারেই নামানো হয় ইট ও পাথর। প্রশাসনিক ক্ষমতা খাটিয়ে তারপরে রড, সিমেন্ট, বালি এগুলো নিয়ে এসে ভবনগুলো করতেছে। আগে যে বালির যে বাঁধগুলো ছিল, এই বাঁধগুলো তারা কেটে মনে করেন 20 বিঘা রিসোর্টটা তারা করে। এই ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, অনিয়ম রোধে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। প্রত্যেকটা বিষয়গুলি আমরা পরিবেশ অধিদপ্তরকে দিয়েছি এবং পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদেরকে বারবার অনুরোধ করছি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, সেন্ট মার্টিনের এমন অবস্থা কাম্য নয়, দ্বীপটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই কিন্তু এটার ব্যাপারে অনেক ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে সেন্ট মার্টিনকে, এবং আমরা যেন এটা সাস্টেইনেবল ওয়েতে এটাকে ইউজ করি, কাজেই অবশ্যই আমি মনে করি এগুলোর ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে। পরিবেশবাদীদের মতে, সেন্ট মার্টিন রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন না করলে চরম ঝুঁকির মধ্যে পড়বে এই দ্বীপটি। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।